আজকে আমরা আছি গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউটে। আমরা মূলত হসপিটালগুলোতে রোগীদের ব্লাডের প্রয়োজন হয়, মুমূর্ষু মানুষের, তাদেরকে আমরা ফ্রিতে ব্লাড দিয়ে থাকি। তো এই জন্য বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট, কোচিং সেন্টার এগুলোতে আমরা প্রোগ্রাম করে থাকি। তো সেই রকমই আজকেরও আমাদের প্রোগ্রাম এই গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউটে। আমরা আজকে মূলত সব প্রতিষ্ঠানে তিনটা প্রোগ্রাম করে থাকি। একটা হচ্ছে ফ্রি স্বাস্থ্যসেবা, ফ্রি ব্লাড গ্রুপিং, ফ্রি ব্লাড ডোনেশন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামীতে এই বাংলাদেশের সুস্থ একটি জাতি উপহার দেওয়া। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে সেমিনার করে থাকি যে লাইফস্টাইল সম্পর্কে, ফুড হ্যাবিট সম্পর্কে। আপনারা যদি হসপিটালে যান তাহলে দেখবেন যে কী পরিমাণ অসুস্থ মানুষ, মানুষের কত সমস্যা। তো আমরা চাই মানুষের এই লাইফস্টাইলগুলো চেঞ্জ করে মানুষ যেন সুস্থভাবে বাঁচতে পারে। আর আমরা হয়তো বা জানি না যে প্রতি বছর বাংলাদেশে প্রায় 70,000 মানুষ ঠিক সময়ে ব্লাড না পাওয়ার কারণে মারা যাচ্ছে। তো আমাদের এই 16 কোটি মানুষের দেশে 70,000 সংখ্যাটা খুবই কম। তো আমরা চাই এই 70,000 মানুষগুলো মারা যাচ্ছে, এই 70,000-এর সংখ্যাটা আমরা শূন্যের কোটায় নিয়ে আসবো। এই উদ্দেশ্যে রিদম 2013 সাল থেকে কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে রিদম আরও বহুদূর যাবে। ধন্যবাদ। রিদম লাইফ সেন্টার থেকে ডাক্তারদের সংগঠন, এখান থেকে আমরা আজকে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে আসলাম। এখানে আমাদের তিনটে প্রোগ্রাম, মূলত ব্লাড গ্রুপিং, ব্লাড ডোনেশন, আর আমাদের হচ্ছে হেলথ চেকআপ। রিদম মূলত মানবতার পাশে। এখানে আমরা স্বেচ্ছায় যে রক্ত দিচ্ছে, এই রক্ত আমরা হচ্ছে গরিব যে রোগীরা থাকে তাদেরকে আমরা হচ্ছে বিনামূল্যে দিয়ে থাকি। আর আমরা হচ্ছে এখানে বিনামূল্যে সবার জন্য রক্ত পরীক্ষা প্লাস বিনামূল্যে হেলথ চেকআপ করে থাকি। এই আমাদের হচ্ছে কার্যক্রমগুলো ইনশাআল্লাহ। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের দুজন ভাই হাসতেছে এবং অনেক রোগীকে হাসাচ্ছে, তাদের রক্তে ইনশাল্লাহ বেঁচে যাবে দুটি প্রাণ। আপনি কি এর আগে কখনো রক্ত দিছিলেন? উনি এর আগেও রক্ত দিয়েছে, কতবার দিচ্ছেন এ পর্যন্ত? উনি এর আগে অলরেডি 2 বার দিয়েছেন। আশা করি এই 2-3 বার দিয়ে তাদের শুরু এবং এটা তারা আজীবন চলবে ইনশাল্লাহ। ভালোই রক্ত দিয়ে ভালোই লাগছে, রক্ত দেওয়া তো এমনি শরীরের জন্য ভালো, ভালো লাগছে, মানুষের সাহায্য করতে ভালো লাগছে। ভালোই, আমি দিছি এর আগেও, আপনার অনুভূতি ভালোই, কারণ আমার দ্বারা যদি আরেকজন উপকৃত হয় সেই হিসাবে ভালোই। আপনারা দেখছেন যে এখানে ব্লাড গ্রুপিং প্রোগ্রাম চলছে, আমাদের অনেকেই এখানে আপনার ব্লাড গ্রুপিং করার জন্য এখানে আসেন। আজকে এখানে যারা ব্লাড গ্রুপিং করবে তাদের সকলের জন্য এখানে ব্লাড ডোনার কার্ডটা থাকবে, অর্থাৎ তারা যে কোনো মুহূর্তে যেন কোথাও রাস্তায় অ্যাক্সিডেন্ট করলো যেন যে কেউ এই কার্ডটা দেখে আইডেন্টিফাই করতে পারে। এবং এটা হচ্ছে তার আইডেন্টিফিকেশন একটা কার্ড, এবং এখানে লিফলেটের মাধ্যমে যারা নতুন রক্তদাতা এবং যারা পুরাতন রক্তদাতা তাদেরকে মূলত হচ্ছে সচেতন করা হচ্ছে। তো আজকের প্রোগ্রাম সারাদিনব্যাপী চলবে। আমরা চাই এদেশের মানুষগুলো, অসহায় মানুষগুলো, বিপদগ্রস্ত মানুষগুলো রক্তের জন্য যেন তারা হাহাকার না করে। আমরা সবাই নিজেরাই সচেতন হব এবং অন্যকে আমরা সচেতন করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।